আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাল্লাহার রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার রহমতে ভালো আছি আজকে আমরা পবিত্র কুরআনের একটি সুরা সম্পর্কে জানব যে সুরাটি পাঠ করলে কবরে আযাব হবে না ইনশাআল্লাহ ইবনে আব্বাস রাদা আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক সময় রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের এক সাহাবি একটি কবরের উপরে তার একটি তাবুক টাঙ্গান তিনি জানতেন না এটি একটি কবর তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরে একজন লোক সুরা আল পাঠ করছে অর্থাৎ কবরবাসী সুরা আল মুল পাঠ করছে আর কবরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসছে সেটা পাঠ করে সে শনার্থ করলো তারপর তিনি নবী করিম সাল্ল আলহ সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল আমি একটি কবরের উপরে তাবুক টাঙ্গাই আমি জানতাম না সেটা কবর ছিল হঠাৎ বুঝতে পারি একজন সুরা আল করছে তখন করছে তখন সাল্লাহ আলহ সাল্লাম বললেন এই সুরাটি প্রতিরোধকারী অর্থাৎ প্রতিরোধকারী নাজাদ দানকারী এটা কবরের আজাব হতে তেলোয়াতকারীকে নাজাদ দান করে সুবাহান আল্লাহ এটা রয়েছে তিরমেজি শরীফ হাদিসনাং দু হাজার আষ্টশো নব্বই হজরত আবুহুরায়া রাদাহাল্লাহ আনু থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ উল্লা সাল্ল সাল্লাম বলেছেন কুরআন শরীফে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার তেলোয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত সুপারিশ করতে থাকে সুরাটি হল সুরা আল মুল্ক আর এ হাদিসটি এসেছে তিরমিজি শরীফ হাদিস নং দু এবং ইবনে মাজা শরীফ নং তিন হাজার এবং অন্য একটি হাদিসে রসুল করিম সাল্লা আলু সাল্লাম বলেছেন আমার মন চায় প্রত্যেক মমিনের হৃদয়ে যেন সুরা মুল্ক থাকে এবং আরেকটি অন্য একটি হাদিসে উল্লেখ করা আছে যে এই সুরা তেলোয়াতকারীর আমল নামাই অন্য তুলনায় নেকি বেশি লেখা হবে সুরার এবং সুয়াত্তরটি গুণা মুছে ফেলা হবে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লু সাল্লাম কোনো রাতে সুরাল মুল না পড়ে ঘুমাতেন না সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ সুরা আল মুল্ক রাতে ঘুমানোর আগ দিয়ে অন্তত সুরা আল মুলক একবার পাঠ করে ঘুমাবেন এবং আপনি চাইলে বেশি বেশিও তেলাওয়াত করতে পারেন সুপ্রিয় দর্শক আপনি যদি ইসলামিক কাজে সাপোর্ট করতে চান ইসলামকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই ভিডিওতেতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে আমলটি করতে পারে আর আল্লাহ তাল্লাহ যেন আমাদের সবাইকে আমলটি করার তফিক দান করেন আমিন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো আমল সম্পর্কিত ভিডিওতে আসসালামু আলাইকুম